আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। এই ঘোষণা এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। জাকি বলেন, আরব লীগের পূর্ববর্তী সিদ্ধান্তগুলোতে হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা হয়েছিল। আরব লীগের সেক্রেটারি জেনারেল আরও বলেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। এ সময় তিনি জানান, আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলোও পূরণ করা হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে 2016 সালের 11 মার্চ আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ইসরায়েলের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠীর মোকাবেলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং এই বিষয়টিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।